আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে কটন বাড উল্লেখযোগ্য, বাড়িতে তো থাকেই। এছাড়া অনেকেই নিজের ব্যাগে পার্সে কটন বাডের প্যাকেট না হলে অন্তত একটা দুটো কটন বাড রাখেন। কিন্তু জানেন কি, খুব সাধারণ আর নরম দেখতে হলেও বাস্তবে এই কটন বাড আমাদের কানের মারাত্মক ক্ষতি করে। আসুন এ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সুন্দর এবং সুস্থ থাকার বিভিন্ন তথ্য নিয়মিত জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটনে প্রেস করুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। মার্কিন চিকিৎসক ডক্টর ক্রিস্টোফার চ্যাং এর মতে, কটন বাড কানের ইয়ার ড্রামকে ক্ষতিগ্রস্ত করে ফেললে তা থেকে ব্যথা, রক্তপাত ছাড়াও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে কানের ভেতরে থাকা নরম অস্থিগুলোর গায়ে আঘাত লাগলে ভবিষ্যতে শ্রবণ শক্তিও দুর্বল হয়ে পড়তে পারে। কটন বাড আপনার কানের নরম পর্দার ক্ষতি করে শ্রবণ শক্তি পাকাপাকিভাবে নষ্ট করে দিতে পারে। এছাড়াও কান চুলকানো বা পরিষ্কার করার সময় কানের ভেতরে তুলো থেকে যাওয়ার ঘটনা তো খুব স্বাভাবিক ঘটনা। বছরখানেক আগে একটি সমীক্ষায় সামনে আসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। জানা যায় প্রতি বছর পৃথিবীতে 7,000-এরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন এই কটন বাড ব্যবহারের ফলে। কটন বাড ব্যবহারকারীদের মধ্যে প্রায় 36% মানুষ এর ক্ষতিকর দিকগুলি সম্পর্কে অবগত, কিন্তু আক্ষেপের বিষয় হলো সব জেনেও তারা দিনের পর দিন কটন বাড ব্যবহার করে চলেছেন। বিশেষজ্ঞদের মতে কানের ভেতরে তৈরি হওয়া আঠালো পদার্থ এমনিতে আমাদের কানের পক্ষে ভালো, বাইরের সংক্রমণ ধুলোবালির আঘাত থেকে এই আঠালো পদার্থ আমাদের কানকে রক্ষা করে। এই আঠালো পদার্থের পরিমাণ বেড়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই তা আমাদের ঘুমের সময় বা স্নানের সময় বেরিয়ে আসে। তবে একান্তই যদি তা না হয় বা কানের ভেতরে যদি খুব চুলকানি বা অস্বস্তি হয়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোনো ইয়ার ড্রপ ব্যবহার করতে পারেন। তাই কান পরিষ্কারের জন্য অযথা ঝুঁকি নেবেন না, কটন বাডের ব্যবহার এড়িয়ে চলুন। মনে রাখবেন, কটন বাড বা ওই জাতীয় কিছু ব্যবহারে আপনি আপনার শ্রবণ শক্তি চিরতরে হারাতে পারেন। সুতরাং বন্ধুরা সাবধান হবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো তথ্যের ভিডিও নিয়ে। আপনাদের যদি কোনো বিষয় জানবার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।